প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা তোমার থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো আমরা কিন্তু এক্সারসাইজ সলভের ক্লাস নিয়ে এসেছি। আজকেরটা আমাদের পার্ট টু ক্লাস, কারণ বিগত দিনে কিন্তু আমরা ক্লাস 12-এ লজিক গেট চ্যাপ্টার থেকে কিন্তু পার্ট ওয়ান ক্লাস দিয়েছি। সেই পার্ট ওয়ান ক্লাসে কিন্তু আমরা এক্সারসাইজ থেকে তোমাদের যে প্রশ্নগুলি আছে, মানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এক্সারসাইজের মধ্যে 1 থেকে 42টা প্রশ্ন, তার মধ্যে কিন্তু 21টা প্রশ্ন সলভ কিন্তু আমরা আগের দিন দিয়ে দিয়েছি, মানে 21 নম্বর অব্দি দিয়ে দিয়েছি। 21 নম্বর প্রশ্ন কি ছিল? কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে উদাহরণ দাও। এই হলো আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তর। আমরা কিন্তু এটুকু প্রশ্ন আগের দিন সলভ করে নিয়েছি। তো আজকে কিন্তু আমরা সেই তারপরে 22 নম্বর থেকে শুরু করব। তো তোমাদেরকে তো আমি সমস্ত ভিডিওর প্রথমেই বলে দিই, তোমরা অবশ্যই যারা নতুন তারা চ্যানেলের প্লে লিস্টে অবশ্যই যাবে, কারণ প্লে লিস্টে গেলে কিন্তু তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাদের কমেন্ট করার আগে তোমরা প্লে লিস্টে চলে যাবে, তোমাদের ক্লাস 11 এবং 12-এর সমস্ত ভিডিওগুলি প্লে লিস্ট আকারে দেওয়া আছে। এর মধ্যে থেকে তোমাদের ক্লাস 12 লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটের প্লে লিস্ট দেওয়া আছে, যেটায় ক্লিক করলে তোমরা কিন্তু এতগুলো ভিডিও পেয়ে যাবে, পরপর সমস্ত ভিডিও দেওয়া আছে। আর আরেকটা কথা, প্রত্যেকে ভিডিওর প্রথম অংশগুলো ভালো করে দেখবে, অনেকে ভিডিও স্কিপ করে যান, স্কিপ করাটা ঠিক না। যারা ভাবছো আমি মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু ভালো মার্কস চাই, তারা অবশ্যই স্যারদের কথাগুলো শুনবে। আরেকটা কথা যেটা বলার কথা, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এই যে একটা প্লেজিস দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট পেপার সলভ 2023, এই টেস্ট পেপার সলভের মধ্যে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে, কারণ টেস্ট পেপার সলভের মধ্যে আমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এসএকিউ এমসিকিউ বড় প্রশ্ন সলভ করে দেওয়া আছে। শুধুমাত্র এই নয় যে তোমাদের এটা 2023-এর জন্য আছে, 2024-25 যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষাতে তোমাকে কিন্তু এই সলভ থেকে কিন্তু কোশ্চেন পেপারগুলো সলভ করে নিও, কারণ এখান থেকে কিন্তু কমন আসতে পারে। কমনটা পরের ব্যাপার, তোমাদের শেখার জন্য তোমার প্রত্যেকে সলভ করে নেবে। যাই হোক, ওসব বাদ দিলাম, আজকে ক্লাসটা আমি শুরু করছি। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করবে আর জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর নতুনদেরকে শেয়ার করে দেবে। তো আমাদের 22 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে অ্যাডার কাকে বলে, তোমরা অ্যান্সার দেখে নাও। 22 নম্বর প্রশ্ন অ্যান্সার, অ্যাডার কাকে বলে? যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে 2 বা ততোধিক বাইনারি বিটের যোগ ফল নির্ণয় করা হয় তাকে অ্যাডার বলে। এখানে আরেকটা লাইন অ্যাড করে দিও, অ্যাডারে যোগ করার পরে আউটপুট হিসাবে আমরা সাম এবং ক্যারি পেয়ে থাকি। পরের কোশ্চেন, হাফ এটার কাকে বলে? এর ট্রুথ টেবিল লেখো, 2015-তে এসেছিল। যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সার্কিট এ 2টি বাইনারি বিটের যোগ ফল নির্ণয় করা হয় তাকে বলে হাফ এটার। এর ট্রুথ টেবিল রাখতে বলেছে, অবশ্যই দেখে নাও, ইনপুট আউটপুট এ এবং বি দুটো ইনপুট, কারণ হাফ এটার বলেছে। আউটপুট কি হবে? সাম এবং ক্যারি, যোগ করলে কি হয়? 0 0 যোগ করলে 0, ক্যারি 0 মানে হাতে 0, 0 1 যোগ করলে 1 হাতে 0, 1 0 যোগ করলে 1 হাতে 0, আর 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, ফুল অ্যাডার কাকে বলে? এর ট্রুথ টেবিল লেখো। যে কম্বিনেশনাল লজিক সার্কিটে 3টি বাইনারি বিটের যোগ ফল নির্ণয় করা হয় তাকে বলা হয় ফুল অ্যাডার। তিনটা মানে আমাদের 8টা রো হবে, এ বি সি 3টে কলাম হবে, আউটপুট অবশ্যই সাম আর ক্যারি হবে। যোগফলের নিয়ম, 0 0 0 হাতে 0, 0 0 1 যোগ করলে 1 হাতে 0, 0 1 যোগ করলে 1 হয়, তাহলে যোগফল 1 হাতে 0, 1 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, 1 0 যোগ করলে 1 হয় হাতে 0, 1 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, 1 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, 3টে 1 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে হাতে 1। এই হলো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। খুব মন দিয়ে বুঝবে, না বুঝলে খাতা বের নিয়ে বসো, খাতা বের নিয়ে প্র্যাকটিস না করলে ছাত্ররা তোমরা কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, প্র্যাকটিসটা কিন্তু খুবই করবে, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু ফুল মার্ক্স পাওয়া সম্ভব না। তোমরা নিশ্চয়ই দেখেছো 2023-এ ফাইনালে কিন্তু বেশিরভাগই 90% প্লাস নাম্বার পেয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তো তোমাদেরও চাই তোমরা 100% নাম্বার পাও। চলো নাম্বার 25 কোশ্চেন, ফুল অ্যাডার ফুল সাবট্রাক্টর কাকে বলে? এর ট্রুথ টেবিলটি লেখো। অবশ্যই যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে 3টা বাইনারি বিটের বিয়োগফল বের করা হয় বা নির্ণয় করা হয় তাকে ফুল সাবট্রাক্টর বলে।
এক্ষেত্রে এর মতোই তিনটে বিটে বিয়োগ হবে, আটটা রো হবে। বিয়োগফলটা একবার মন দিয়ে দেখে নাও, আমি বলছি, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, হাতে শূন্য, শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো, এগারো এক হাতে এক, এখানে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো এক হাতে এক, শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো, আরেকটা এক আছে, তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো, এগারো থেকে এক বিয়োগ করলে দশ। কি করে দশ হচ্ছে দেখে নাও, এগারো থেকে যদি এক বিয়োগ করি দশ কিন্তু হয় শূন্য এক, এই দশের শূন্য বসে গেল এখানে আর এক বসে গেল এখানে, ক্লিয়ার? তারপরে দেখে নাও, এক থেকে শূন্য বিয়োগ করলে এক হাতে শূন্য, এক থেকে এক বিয়োগ করলে শূন্য হাতে শূন্য, এক থেকে এক বিয়োগ করলে শূন্য হাতে শূন্য, এক থেকে এক বিয়োগ করলে প্রথমে শূন্য হচ্ছে, শূন্য থেকে এক বিয়োগ করলে হচ্ছে এগারো, এগারো এক হাতে এক। আশা করি বুঝতে পেরেছো বিয়োগফলটা, খুব ভালো করে বোঝো। 26 নম্বর কোশ্চেন, হাফ সাবট্রাক্টর কাকে বলে? হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটি লেখো, ভালো করে দেখো। 2017-তে এসেছিল, যে কম্বিনেশনাল লজিক সার্কিটে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় তাকে হাফ সাবট্রাক্টর বলে। দুটো বিট মানে চারটা রো হবে, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হাতে শূন্য, শূন্য থেকে এক বিয়োগ করলে এক, এগারো এক হাতে এক, এক থেকে শূন্য বিয়োগ করলে এক হাতে শূন্য, আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য হাতে শূন্য, তাহলে ডিফারেন্স হচ্ছে শূন্য শূন্য এক এক শূন্য, বড় হচ্ছে শূন্য এক শূন্য শূন্য। আমি যত দেখতে পাচ্ছি এক্সারসাইজটা সলভ করে কিন্তু তোমাদের পুরো নোটটাই কভার হয়ে যাচ্ছে। যারা ভেবেছ যে ইনসাইটটা পড়তে হবে, তারা কিন্তু শুধু এক্সারসাইজটা পড়লে পরে তোমাদের কাজে চলে আসবে, তবুও বলবো ইনসাইটটা মন দিয়ে পড়বে, নিজেকে নিজের উপর কনফিডেন্স বাড়ানোর জন্য। 27 নম্বর প্রশ্ন, মাল্টিপ্লেক্সার কাকে বলে? ইহা হলো এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলো ইনপুট লাইন কমা কন্ট্রোল লাইন এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন, মাল্টিপ্লেক্সার কে ডাটা সিলেক্টর বলা হয় কেন? অবশ্যই এখানে তোমার কন্ট্রোল লাইনের কাজটাই হবে ডেটা সিলেক্টর, কারণটা কি, মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের সাহায্যে অনেকগুলো ইনপুটের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে আউটপুটে নিয়ে আসা হয় বলে মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডাটা সিলেক্টর। পরের প্রশ্ন, একটি 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, কি হবে? 4:1, চারটা ইনপুট একটা আউটপুট, আর অবশ্যই এখানে একটা জিনিস দিতে ভুল হয়ে গেছে, দুটো হবে কন্ট্রোল লাইন, অবশ্যই মনে করে দিয়ে দেবে, ঠিক আছে? নাম দিবে S1, S0, নাম যে যা ইচ্ছে দিতে পারো, আমি এখন নাম দিয়েছি, ঠিক আছে? নাম্বার 30 কোশ্চেন, ডিমাল্টিপ্লেক্সার কাকে বলে? ইহা হলো এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট লাইন থাকবে, অনেকগুলো কন্ট্রোল লাইন ও আউটপুট লাইন থাকবে, বুঝতে পেরেছ? 31 নম্বর কোশ্চেন, একটি 4-bit অ্যাডার সার্কিটের আউটপুটের মান সর্বাধিক কত হতে পারে? উত্তর কিন্তু হবে 4:1। এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকবার টেস্ট পেপারে পেয়েছি আমরা, 4:1 হবে উত্তর। 32 নম্বর কোশ্চেন, একটি 4-bit সাবট্রাক্টর সার্কিটের আউটপুটের মান সর্বাধিক কত হতে পারে? এটাও হবে 4:1, ঠিক আছে? 33 নম্বর প্রশ্ন, 1:4 ডিমাক্স এর ট্রুথ টেবিলটি লেখো। 1:4 তার মানে দুটো হবে সিলেকশন লাইন, চারটে হবে আউটপুট লাইন। সিলেকশন লাইন লেখার নিয়ম হচ্ছে S1 S0, আর আউটপুট লাইন লিখবে ডান দিক থেকে বাঁ দিকে, O0 O1 O2 O3। সেক্ষেত্রে তোমার চারটে রো হবে 0011 0101, আর আউটপুট কি করে লিখবে, কোনা কোনি আই লিখে দিবে আর বাকি সব শূন্য করে দিবে, তবে কিন্তু হয়ে যাবে, ওকে? আচ্ছা, এবার দেখে নিই 34 নম্বর প্রশ্ন, মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে কি সম্পর্ক? ভালো প্রশ্নটা একটা। কন্ট্রোল লাইনের কাজ, ইনপুট লাইন, সিলেকশন লাইনের সম্পর্ক, সব ব্যাপারটা একই। দেখো, মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের সাহায্যে অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটা আউটপুট যাবে তা নির্ণয় করা হয়, ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে সিলেকশন লাইনের এই সম্পর্ক কি, সিলেকশন লাইনের সাহায্যে ইনপুটের মধ্যে কে আউটপুট যাবে সেটা কন্ট্রোল করা হচ্ছে, এটা সম্পর্ক। 35 নম্বর কোশ্চেন, ডিকোডার কাকে বলে? ইয়া হলো এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2^n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, ঠিক আছে? 36 নম্বর কোশ্চেন, ডিকোডার সার্কিটের কাজ কি? কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, যেমন অ্যাসকি কোডের 1501 কে এতে রূপান্তর করে ডিকোডার। দ্বিতীয় কাজটা হচ্ছে
কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ, কমা বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডার ব্যবহার করা হয়। তোমার কিন্তু এই প্রশ্নটা খুব মন দিয়ে লিখে নিও, অনেকবার টেস্ট পেপারে কিন্তু আমি কোশ্চেনটা দেখতে পেয়েছি, ডিকোডারের কাজ কি। ওকে, 37 নম্বর কোশ্চেন, একটি 2x4 ডিকোডারের ব্লক চিত্র অঙ্কন করো। ব্লক মানে চারকোনা বাক্স হবে একটা, দুটা ইনপুট, চারটে আউটপুট, বাদিকে একটা এনেবল সাইন। ওকে, এবার দেখে নেবো 38 নম্বর প্রশ্ন, এনকোডারের কাজ কি। অবশ্যই এনকোডিং প্রক্রিয়াই হচ্ছে এনকোডারের কাজ, যে পদ্ধতির সাহায্যে কম্পিউটারের সমস্ত ইনপুটগুলিকে সমতুল্য বাইনারি সিগন্যাল 0-1 রূপান্তর করবে, সেটাই হচ্ছে এনকোডার। ঠিক আছে, আমরা ইনপুট যা দেবো ওটাকে 0-1 কনভার্ট করবো, ওটা হচ্ছে এনকোডার। 39 নম্বর কোশ্চেন, ডেসিমেল টু বাইনারি এনকোডারের আউটপুট লাইনের সংখ্যা কত। অবশ্যই চারটা, ডেসিমেল টু বাইনারি বললে হবে চারটা, আর ডেসিমেল টু অক্টাল বললে কটা হবে, তিনটে হবে, মনে রেখো। 40 নম্বর প্রশ্ন, অক্টাল টু বাইনারি এনকোডারের ইনপুট ও আউটপুট লাইনের সংখ্যা কত। একই ব্যাপার, ইনপুট হবে ষাটটা, সরি ইনপুট হবে আটটা, একদম ভুল করেছ, আটটা ইনপুট আর আউটপুট হবে তিনটা। ঠিক আছে, মাল্টিপ্লেক্সারে ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো। এক নম্বরের প্রশ্ন, একটা পার্থক্য লিখে দিবেন, মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে বলা হয় মার্কস, ডি মাল্টিপ্লেক্সার সংক্ষেপে বলা হয় ডি মার্কস। যদি স্টুডেন্ট এই এই পার্থক্যটা লিখবে না, ঠিক আছে, তোমরা একটু অন্য পার্থক্য লিখবে, খুব ভালো পার্থক্য লিখবে, আমি এটা মুখে বলছি। মাল্টিপ্লেক্সারে ইনপুট হয় বেশি, আউটপুট হয় কম, ডি মাল্টিপ্লেক্সারে ইনপুট হয় কম, আউটপুট হয় বেশি। অথবা একটা পার্থক্য লিখতে পারো, মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের কাজের সাহায্যে অনেকগুলো ইনপুটের মধ্যে একটাকে আউটপুটে নিয়ে আসা হয়, আর ডি মার্কসে কন্ট্রোল লাইনের সাহায্যে একটিমাত্র ইনপুটকে অনেকগুলো আউটপুটের মধ্যে কোনটাই যাবে তা কন্ট্রোল করা হয়। বুঝতে পেরেছ? তোমরা কিন্তু ওই সংখ্যাটাকেও লিখে দিতে পারো, আর এটা একদম সহজ পার্থক্য হয়ে যাবে, মানে খেলো হয়ে যাবে ব্যাপারটা, এই পার্থক্যটা লেখো না। নাম্বার 44, ডিকোডার ও ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো। ডিকোডারে ডেটা ডিস্ট্রিবিউটিং করার ক্ষমতা নেই, কিন্তু এনকোডারে ডেটা ডিস্ট্রিবিউটিং করার ক্ষমতা আছে, এটা ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন, যদিও 42টা পরে করেছে, হাফ সাবট্রাক্টারের ও ফুল সাবট্রাক্টারের পার্থক্য লেখো। এটা ভালো প্রশ্ন একটা, হাফ সাবট্রাক্টারের দুটি বাইনারি বিটে বিয়োগফল করা হয়, আর ফুলে তিনটা বাইনারি বিটে বিয়োগফল করা হয়, ঠিক আছে। অথবা লিখতে পারো, হাফ সাবট্রাক্টারের সার্কিটে একটা এক্সর, একটা অ্যান্ড আর একটা নট থাকে, অন্যদিকে ফুল সাবট্রাক্টারে দুটো এক্সর, দুটো নট, দুটো অ্যান্ড এবং একটা অর থাকে, তাই তো। আচ্ছা, 42 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই ডিকোডার তৈরি হয় নট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে, আর এনকোডার তৈরি হয় শুধুমাত্র অর গেটের সমন্বয়ে। স্টুডেন্ট, তোমাকে কিন্তু নোটটা দেখে বুঝতেই পারছ, নোটটা কিন্তু কারোর থেকে কপি করা হয়নি, আমি আমার স্টুডেন্টদেরকে যা পড়াচ্ছি তোমাদের কাছে তাই শেয়ার করছি, অবশ্যই যাতে তোমরা অনেক ভালো মার্কস পেতে পারো। আর তোমাদের অবসরগুলো, তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো, একটু লাইক কমেন্ট করে দিও, তাতে আমারও ভালো লাগবে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। শুধুমাত্র খালি দেখে গেলাম তবে কিন্তু হবে না, অবশ্যই হবে, তোমাদের মর্জি, একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে আমিও কিন্তু আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রস্তুত তো শেষ করলাম, পরের ক্লাসে কিন্তু আমি চ্যাপ্টার 1 থেকে, মানে লজিকের থেকে, তোমাদের কিন্তু এক্সারসাইজটা সলভ, মানে মানে বড় প্রশ্ন, মানে 7 প্রশ্নগুলো সলভ করে দিয়ে দেবো। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, বাই।